পেনভিশন টিভি প্রেজেন্টস। আদিল এখনো আসলো না, উস্তাদ আমাদের জন্য ওয়েট করছে, চলো আমরা যাই। আর একটু দেরি করি আমরা, মনে হয় ওর কোনো সমস্যা হয়েছে। তুমি ঠিকই বলেছ আপু, ওই দেখো আদিল আসছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি এত দেরি করেছো কেন আদিল? আমার হোমওয়ার্ক করতে দেরি হয়েছে, তাই স্যার আমাকে লেট করে ছুটি দিয়েছে। আদিল তুমি তো সব কাজই দেরি করো। হয়েছে হয়েছে, এখন চলো দ্রুত যাই। কিটি এ কিটি মিয়াও, কিটি মিয়াও, এই মিয়াও মিয়াও, এইভাবে দৌড়াতে হয় না কিটি। ওই তো ওস্তাদের বাড়ি দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ। আপনি ও বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে উস্তাদ। আজ আমি প্লেট ভরে খাবার নেব, যা পারবো সব খাবো, আর বাকি খাবার ফেলে দিব। কিন্তু তোমার যা দরকার তাই নেওয়া উচিত, কিন্তু খাবার নষ্ট করা ঠিক নয়। এতে তো খাবার অপচয় হয়। আর অপচয়কারী শয়তানের ভাই। আব্বু বলেছেন এভাবে খাবার খাওয়া ঠিক না। খাবার তো অনেক থাকে, তাহলে অপচয় হয় কিভাবে? হ্যাঁ আদিল, অনেক খাবার থাকলেও আমাদের খাবার নষ্ট করা ঠিক হবে না, কারণ এই খাবার অনেক গরিব মানুষ খেতে পারে। আর খাবার নষ্ট করলে আল্লাহ অখুশি হন। এই উস্তাদ আসছি। ওহো আমার আদরের ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য খাবার রেডি করা হচ্ছে। এই নাও একটু ঠান্ডা শরবত খেয়ে নাও, তারপর আমরা মজা করে অনেক মজাদার খাবার খাবো। আও আমি মজাদার খাবারে গ্রান পাচ্ছি। একে আদিল, বসে খেতে হয়, বসে খাও। বসে খাও, বসে খাও। খাবারের আগে দুই হাত ভালো করে ধুয়ে নিতে হয়, এটা সুন্নাত। আর দোয়া পড়ে খাবার খাওয়া শুরু করতে হয়। ওহো আমি তো খাবারের দোয়া পারি। আমি তো দোয়া পারি না, তাহলে আমি কি খাবার খাবো না? কেন খাবে না, কিন্তু খাবারের আগে দোয়া পড়া সুন্নাত। হ্যাঁ আমি তো দোয়া পারি না, দোয়া পড়ে না খেলে কি হয় উস্তাদ? শয়তান সে খাবার খেয়ে থাকে, আর সে খাবারে কোনো বরকত পাওয়া যায় না। তোমরা কি দোয়াটি মুখস্থ করতে চাও না? এসো সবাই গানে গানে খাবার খাওয়ার দোয়াটি মুখস্থ করে নেই, আর এর মধ্যেই আমাদের খাবার চলে আসবে। গানে গানে দোয়া শেখা, এটা তো অনেক মজার। বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়ালা ওয়ালা বরকাতিল্লাহ বরকাতিল্লাহ। বসে খাওয়া সুন্নাত, বসে খেতে হয়, খাওয়ার আগে দুই হাত ধুয়ে নিতে হয়। বসে খাওয়া সুন্নাত, বসে খেতে হয়, খাওয়ার আগে দুই হাত ধুয়ে নিতে হয়। তারপর দোয়া পড়ে যদি খাওয়া শুরু কর, সে খাবারে বরকত দিবেন আল্লাহ। বিসমিল্লাহি ওয়ালা বরকাতিল্লাহ। সবাই বলো বিসমিল্লাহি ওয়ালা বরকাতিল্লাহ। মাশাআল্লাহ বিসমিল্লাহি ওয়ালা বরকাতিল্লাহ। হুম হুম বিসমিল্লাহি ওয়ালা বরকাতিল্লাহ। খাবার হলো মহান রবের এক নিয়ামত, সে খাবার করো না কখনো অপচয়। হেলন দিয়ে কিংবা শুয়ে খাওয়া ঠিক না, ছোট ছোট লোক মাতে খানা খেতে হয়। ঠিক খাবার হলো
মহান রবির এক নিয়ামত, সে খাবার করো না কখনো অপচয়, হেলান দিয়ে কিংবা শুয়ে খাওয়া ঠিক নয়। ছোট ছোট লোকমাতে খানা খেতে হয়, খাবার দোয়াটি তাই আমরা শিখতে চাই, খাবার দোয়াটি তাই আমরা শিখতে চাই। দোয়া পড়ে খেলে খুশি হবে নাল্লা, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, মাশাআল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। খাবার মাঝে লুকিয়ে থাকে কত বরকত, সে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই, যতটুকু প্রয়োজন ততটুকু খাবার নিতে হয়, খাওয়া শেষে আঙ্গুল চেটে খেতে হয়। একদম ঠিক, খাবার মাঝে লুকিয়ে থাকে কত বরকত, সে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই, যতটুকু প্রয়োজন ততটুকু খাবার নিতে হয়, খাওয়া শেষে আঙ্গুল চেটে খেতে হয়। দোয়া পড়ে খাবো খানা সুন্নাত হবে মানা, দোয়া পড়ে খাবো খানা সুন্নাত হবে মানা, তবেই তো বরকত দিবেন আল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, বলো বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, আমিও শিখে গেছি, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, বারাকাতিল্লাহ, মাশাআল্লাহ। হেলান দিয়ে কিংবা শুয়ে খাওয়া ঠিক নয়, ছোট ছোট লোকমাতে খানা খেতে হয়, খাবার দোয়াটি তাই আমরা শিখতে চাই, খাবার দোয়াটি তাই আমরা শিখতে চাই। দোয়া পড়ে খেলে খুশি হবে নাল্লা, বিসমিল্লাহি ওয়া